হ্যালো ফ্রেন্ডস, গতকাল স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারে রেকমেন্ডেশন লেটার ডাউনলোড করার অপশান এসেছে এসএসসির নিজস্ব ওয়েবসাইটে। কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে ফাইল নম্বর হবে কোনটি বা কীভাবে ডাউনলোড করব এবং ডাউনলোড লিঙ্কটা কোথায় পাব। তো আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্তটাই দেখিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন, আর কীভাবে ডাউনলোড করবেন তা লাইভ আমি দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা। প্রথমে দেখে নেওয়া যাক যে ফাইল নম্বরটি কোনটি হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ইনফরমেশান অ্যাবাউট ভ্যাকান্সি স্ট্যাটাস জানার জন্য এসএসসি থেকে ডিআইকে নির্দেশ দিয়ে একটা চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠি আপনারাও পেয়েছেন। তো সেই চিঠিতে দেখবেন, এ দেখবেন সাব ইনফরমেশান অ্যাবাউট ভ্যাকান্সি স্ট্যাটাস। তো এখানে দেখবেন যে মেমো নম্বর রয়েছে প্রথমে, তো তারপরে যে এসপিএল, এই দেখুন এসপিএল, তারপরে দেখুন ছোটো করে ড্যাশ দিয়ে 3532, এটাই কিন্তু ফাইল নম্বর, ঠিক আছে। তো আপনাকে এটাই আগে কালেক্ট করে রাখতে হবে, এটা দেখে নিতে হবে। এরপর গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন www.westbengalssc.com, লিখে সার্চ করবেন। দেখুন সার্চ করার পরে কিন্তু এরকম একটা অপশান খুলে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো স্ক্রোল করে করে নিচের দিকে আসবেন, নিচে আসার পরে দেখবেন এই দেখুন দেওয়া রয়েছে, ভালো করে দেখে নিন, যে ডাউনলোড রেকমেন্ডেশান লেটার ইন সিডাব্লিউ স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার। তো এটাতে ক্লিক করবেন, আমি সরাসরি কিন্তু ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো প্রথমে দেখবেন আসবে ফাইল নম্বর, এন্টার ইয়োর ফাইল নম্বর, তারপরে ফুল নেম লেখার পরে এখানে সাবমিট করলেই চলে আসবে। তো চলুন আমি লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফাইল নম্বর দেখুন, ফাইল নম্বর দেখে নিচ্ছি। প্রথমে লিখবেন এসপিএল, লেখার পরে এই ছোটো ড্যাশ দেবেন দিয়ে, তারপরে যেটা নম্বর সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। এই দেখুন আমি দিয়ে দিয়েছি, ঠিক এইভাবে ফিল আপ করবেন। তারপর এখানে ক্যান্ডিডেটের নাম লিখবেন ক্যাপিটাল লেটারে, দেখুন আমি নাম লিখে দিয়েছি। নাম লেখার পরে দেখবেন এই সাবমিট বাটন করে দেবেন, দেখুন দেওয়ার পরে দেখবেন এই দেখুন ডাউনলোড এরকম লিঙ্ক চলে আসবে, ডাউনলোড অপশান চলে আসবে, এই দেখুন এমপিডিএফ বলে একটা ডাউনলোড অপশান চলে আসবে। তো এখানে আপনি কি করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন, এই দেখুন ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে লেটারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এরকম দু কপি আপনারা ডাউনলোড করে রাখবেন, আশা করি আপনাদের বোঝানো গেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।